यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं स्मृजाम्यहम् परित्राणाय साधूनाम विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। नमस्कार, আমরা আবার এসে গেছি শান্তির সন্ধানে। প্রত্যেক দিন এই সকাল 6:30 এবং সন্ধে 6:30 এই আমাদের শান্তির প্রবাস। আপনারা দুদিন শুনলেন এবং বক্তব্য বিষয়বস্তু নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা পড়ছি জীবন পথের আলো বইটি থেকে। আসুন আমরা মাকে প্রণাম করে শুরু করি আজকের এই শান্তি সন্ধানের অনুষ্ঠান। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনে, শুদ্ধ ভক্তি প্রেম দেহি মা ভবতারিণে, থাপ কায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম, পাদ পদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা গতকাল পড়েছিলাম যে জীবনের আমাদের চেয়ে আমাদের এই যে নিজে নিজে জীবনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে ভাবতে হবে যে সকলের জীবনই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চাইছি কি যে আমরা যেখানে থাকবো যাতে একটি আনন্দময় পরিবেশ তৈরি করতে পারি, একটা শান্তিময় পরিবেশ তৈরি করতে পারি, যাতে একটি মূল্যবোধ সম্পূর্ণ একটি পরিবার, একটি মানুষ, একটি জাতি, একটি রাষ্ট্র গঠন হয়। সবাই কিন্তু আমরা এটাই চাইছি সারা পৃথিবীতে, যে আমাদের এই মনের প্রবৃত্তি একটা ভোগমুখী আর একটা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মনোবৃত্তিগুলোকে জাগ্রত করা বা সেই ব্যাপারে সচেতন হওয়াটাই এই শান্তির সন্ধানের মূল লক্ষ্য। তাহলে আমাদের অন্তরে ঊর্ধ্বমুখী চিন্তা আছে। স্বামী বিবেকানন্দ বলছেন, ঈশ্বর ইজ পটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকটা জীবাত্মা ব্রহ্ম স্বরূপ। এই কথার অর্থ যে মানুষের মনের ভেতরে সত্য, পবিত্র, প্রেম, প্রীতি, ভালোবাসা সুপ্ত হয়ে আছে, এটাকে জাগ্রত করতে হবে। সেজন্য স্বামীজি তার বিখ্যাত বই কর্মযোগে বলেছেন যে যখন কোনো ভিখারিকে তুমি 10টা টাকা দিচ্ছ, তুমি ভাববে না তুমি অনেক বড় কিছু করছো, বরঞ্চ যে পাচ্ছে তার চেয়েও বেশি তুমি লাভবান হচ্ছ। কেন না, তোমার ভেতরে সত্য, পবিত্র, দয়া, প্রেম, এই যে ভাবনাগুলো রয়েছে সেগুলো উনি জাগ্রত করার সুযোগ দিচ্ছেন। তাহলে তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন, এই দুঃখ, দরিদ্র, ব্যথিত, অবহেলিত রূপী নারায়ণ যারা রয়েছে তাদের সেবা করার মাধ্যমে আমরা মুক্তির পথ খুঁজে পেয়েছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচে ঈশ্বর। তাহলে এই যে চিন্তা এবং ভাবনা, নিজেকে দিনে দিনে বিকশিত করা পরিপূর্ণরূপে করতে পারি না। কেন না, আমাদের মধ্যে দেহ ভাবটা বেশি, আমি সুন্দর দেখতে, আমার অনেক টাকা আছে, আমি পাঁচজনের একজন, আমি ভালো জামা পরেছি, দেখবেন অহং মনোবৃত্তি সম্পন্ন, আমি পিএইচডি করেছি, আমি এমএসসি পাস, যত যত ডিগ্রি হচ্ছে, যত যত অর্থ হচ্ছে, আমরা অহংকারী হয়ে উঠছি আর এই সব জিনিসগুলো ভুলে যাচ্ছি। সেজন্য বাংলাদেশের একজন একটি ভালো সুন্দর গান লিখেছেন, সেই গানটা একটু আমি একটু গেয়ে তার ভাষাগুলো বোঝার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর। দেহ তরির গোমান কইর না, তরিতে লেগেছেন না,
দেহ তরির গমান কইর না, তরিতে লেগেছে নোনা। হায়রে কি করবে তার গোছায় বাছায় কি করবে, হায়রে কি করবে তার গোছায় বাছায়, ডাইনেতে জল মানে না, তরিতে লেগেছে নোনা। দেহ তরির গমান কইর না, তরিতে লেগেছে নোনা। তরির মাল্লা ছজনা, তরির মাল্লা ছজনা, তরির দরদ জানলো না, তরির মাল্লা ছজনা, তরির দরদ জানলো না। নোনা গাঙ্গে বাইয়া তরি বাঁধছ ঠিকানা, তোমরা নোনা গাঙ্গে বাইয়া তরি বাঁধট ঠিকানা। হায়রে ছজনায় আরে ছজনা, ছয় ডিকে তানে কথা তারা শোনে না, তরিতে লেগেছে নোনা। দেহ তরির গমান কইর না, তরিতে লেগেছে নোনা। তরি অচল যেদিন হয়, তরি অচল যেদিন হয়, তরি মাল্লা ছেড়ে যায়। তরি অচল যেদিন হয়, তরির মাল্লা ছেড়ে যায়, সেদিন হা করিয়া পইরা রবে, ভয়েতে কেউ ছোবে না, তরিতে লেগেছে নোনা। এই যে দেহ তরি আমরা বয়ে নিয়ে যাচ্ছি, চিন্তা করে দেখুন বাস্তবিক তাই, এই পৃথিবীটা যদি সমুদ্র হয়, পৃথিবীর মাটি, আর তারে আমরা ছুটে 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 যাচ্ছি, সারাদিন ছুটছি দেহ তরিটাকে নিয়ে। সেই দেহ তরি আস্তে আস্তে কী হচ্ছে, রোগে শোকে দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়ছে। যত ভোগবাসনা আমরা পূর্ণ করছি, তত দেহ তরি নোনা ধরে যাচ্ছে, আর যত ভগবানকে ডাকছি, তত দেহ তরি ইষ্টপুষ্ট হবে, সাহসী হবে। সেজন্য যে কোনোভাবে হোক, ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপনটাকে মজবুত করতেই হবে। এই জন্য বলা হচ্ছে, এ কারণে তুমি শত্রু মিত্র শহীদ পিতা মাতা ছোট সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্য পার্টির লোক অন্য ধর্মের লোককে সর্বদা শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখবে, সমাদর করবে। আমরা আজকে আমাদের বাঙালিদের কী পরিস্থিতি পড়েছে, আমরা বাঙালিদের কী পরিস্থিতি, আমরা আজকে বাঙালিকে কী দেখছি, এ তৃণমূল করে নয়, ও বিজেপি করে, ও কংগ্রেস, আরে সে তো আমাদের ভাই, আমরা বাঙালি এক ভাই, তার চেয়েও বড়ো কথা আমরা ভারতীয়, তার চেয়েও বড়ো কথা যে আমাদের ভেতর সেই এক আত্মা বিরাজ করছে, একই রক্ত প্রভাবিত হচ্ছে। তাহলে আমরা চিন্তাটাকে আজকে কত ছোটো করে নিয়ে এসেছি। আজকে রামমোহন এসছেন, বিবেকানন্দ এসছেন, বিদ্যাসাগর এসছেন, নেতাজি সুভাষ এসছেন, চৈতন্যদেব এসছেন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসছেন, সবাই তো এসছেন আমাদেরকে, আমাদের বাঙালি পরিচয়ের মধ্যে কত বড় ভাব, কত চিন্তা, সেই সব পরিচয় ভুলে গিয়ে আমরা ভাবছি আমরা কংগ্রেসে, আমরা তৃণমূল, আমরা বিজেপি, আমরা অনেক ছোটো ভাবছি না নিজেকে। তাহলে বাঙালি জাতিকে যদি আমরা উত্থান করতে চাই, বাঙালি বোধটাকে, তাহলে বাঙালির সামগ্রিক ভাবটাকে নিতে হবে। বাঙালি কত বড় একটা কালচার, কত বড় একটা সংস্কৃতি, আপনারা কল্পনা করে দেখুন তো, যে বেলুড় মঠ রয়েছে গঙ্গার তীরে, তা প্রায় 210-15 সেন্টার বেলুড় মঠে গোটা পৃথিবীতে, মায়াপুরে দেখুন পৃথিবীতে 400 সেন্টার কাজ করছে, বালিগঞ্জে ভারত সেবা সঙ্গে 75-80 সেন্টার কাজ করছে, এখানে কালীঘাটে দেখুন আমাদের মাদার ট্রেজার সারা পৃথিবীতে 400 সেন্টার কাজ করে, কত বড় একটা সমাজ, আমরা কত সৌভাগ্যবান যে আমাদের এখানে বিবেকানন্দ এসছে, নেতাজি এসছে। তো আমরা এই সামগ্রিকভাবেই বাঙালি, এই সব ব্যাপারটাই আমাদেরকে ভাবতে হবে। আর আমরা ভারতীয় কি না, সারা পৃথিবী বলছে ভারতে সে বেদান্তের ধর্মের মতো কোনো ধর্ম নেই, কী সেই ধর্ম না, সর্বভূতে সেই এক আত্মা বিরাজিত, মানুষের ভেতর সেই আত্মা ভগবান প্রকাশিত হতে চাইছে। আমাদের যত কর্ম শুদ্ধ হবে, পবিত্র হবে, তত আমরা ভগবানকে আমাদের অন্তরে নিয়ে আসবো এবং আমরা ভগবত জাতিরূপে প্রতিষ্ঠিত হবে। তাহলে সারা পৃথিবীতে ভারতকে সম্মান করে, ভারতের এই ভারতীয়ত্ব, এই নম্রতা, এই বিনম্রতা, এই ভাব। আজকে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই ভারতীয়ত্বর ধ্যান ধারণাগুলো আমরা ভুলে যাচ্ছি, এবং ভুলে যাওয়াটা বাঞ্ছনীয় নয়, সেগুলোকে আবার জাগ্রত করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে তুমি তোমার বাড়ির প্রতিবেশী পাড়া লোক আত্মীয় স্বজন সবাইকে সমাদর করবে, ভাববে বাড়ির যে ছোট ছেলেটি রয়েছে সেও জন্ম জন্মান্তর ধরে মুক্তির জন্য সংগ্রাম করছে, পুনঃ পুনঃ জন্ম নিচ্ছে। আমরা যে বাচ্চা ছেলেটাকে দেখছি, যেটা আমরা আমাদের বাড়িতে জন্মেছে, অ্যাকচুয়ালি জন্ম আমরা দিনে একটা প্রকৃতির মধ্যে, একটা প্রকৃতির একটা সেট আপ করা আছে, সেখানে বাচ্চাটা ওইভাবে এসেছে,
একটা যদি আমরা গভীরভাবে ভাবি, আমার ছেলেও না আমার মেয়েও না, ওটা একটা সেট আপ, একটা সেট আপের মধ্যে হচ্ছে। দেখুন এই সেট আপটাকে আপনাকে চিন্তা করতে হবে যে ঈশ্বর একটা সেট আপের মধ্যে এইটা হয়ে এসছে। বলা হচ্ছে ওই যে বাচ্চাটাকে ছোটো বা দু চার বছর বা পাঁচ বছর বা আট বছর দশ বছর ভাবছি, এটা আমাদের ভাবনাটা যথার্থ নয়। বলা হচ্ছে বহু জন্ম জন্মান্তর ফলে মানব জন্ম হয়েছে, মানব জন্মের ফলে আবার তার বিবর্তন হয়ে আবার তবে এই পরিবেশ জন্মেছে। তাহলে বাবা মা হিসেবে কী কর্তব্য যে বাচ্চাটার সামনে কোনো অসৎ কাজ না করা, কোনো কুকথা না বলা, মিথ্যা না বলা। যদি করি তাহলে বাচ্চাটার মনে এটা ভাবটা জন্মাবে যে আমার বাবার মধ্যে এসব কোনো কিছুই নেই, অথচ আজকে এটাই হচ্ছে। ভাববো না যে বাচ্চা ছেলেটা বাচ্চা, ওর ভেতরে কিন্তু চেতনা রয়েছে, বুদ্ধি রয়েছে, ও সব কিন্তু কিন্তু রিসিভ করছে। আপনারা কী করছেন না করছেন সকাল থেকে সন্ধ্যাবেলা, আজকে বারে বারে এত ডিভোর্স, বাবা এবং মা সামান্য কথা নিয়ে উত্তেজিত হচ্ছে, একে অপরের গায়ে চল লাগিয়ে দিচ্ছে। আরে বাচ্চাটার সাথে কী হবে, বাচ্চাটার ভবিষ্যৎটা কী হবে? তাহলে আরও বাবা মা হিসেবে ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হচ্ছে কেন না? আমাদের এই ভোগ প্রবণতা, আমাদের এই অশ্ব লালসা, আমাদের এই দেহ লালসা, এর ফলে আমরা কী হচ্ছে আসুরিক বৃত্তিগুলোকে আমাদের ভেতরে নিয়ে আসছি এবং আমার নিজের বাচ্চার চরিত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি না, বাড়ির পরিবেশকে আমরা প্রতিষ্ঠিত শান্তি রাখতে চাইছি না, বাবা মাকে আমরা দেখছি না। তার ফলে যা আবার হয়েছে, আসুরিক শক্তি মনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, পরিবারে বৃদ্ধি পেয়েছে, সব জায়গায় বৃদ্ধি পেয়েছে। আপনি বলুন এই কথাগুলো কি সত্য না অসত্য? প্রত্যেকটা কথাই কিন্তু সত্য। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে এবং জোশও করে ভগবানের সাথে আমাদের মনটাকে সংযুক্ত করতে হবে। মনটাকে সংযুক্ত করলেই আবার সেই গুণগুলো আমাদের ভেতরে পুনঃপ্রকাশিত হবে। সেই জন্য বলা হচ্ছে সমস্ত প্রতিবেশীকে নিজ জ্ঞানে সম্মান করলে ভগবান খুশি হবেন। আগে ছিল একান্নবর্তী পরিবার, আগে আমরা দেখেছি ছোটোবেলায় যে বাবা মা, দাদু দিদা, পিসি পিসিমা, কাকা কাকি, কী সুন্দর একটা পারিবারিক প্রভাব। আজকে বাবা মার একটা সন্তান এবং এইটুকুই তাই বিশাল বোঝা মনে হচ্ছে সব কিছু। আগেকার কত সংসার সামলেছে, কিন্তু এখন সামান্য সহিষ্ণুতা নেই, সামান্য অপরকে ভালোবাসার ক্ষমতা আর একটু বেশি বৃদ্ধি করা সেই ভাবটাই নেই। তাহলে এত সংকুচিত আমরা হয়ে যাচ্ছি কেন? এত অস্থিরতা কেন? এত চঞ্চলতা কেন? কেন না আমাদের মন সেই ভগবানের সাথে সংযুক্ত নেই। ভগবান কি না? সর্বব্যাপক রূপ। আমরা দেখেছি গীতায় ভগবান অর্জুনকে দেখাচ্ছেন, বিশ্বরূপ দেখাচ্ছেন। সেই রূপে অর্জুন কি দেখলো যে যে দিকে দেখছে, যেখানে দেখছে, সব জায়গাতেই তিনি রয়েছেন। তখনই তিনি বললো এইরকমভাবে হাত জোড় হয়ে গেল যে আমি যা দোষ ত্রুটি করেছি ভগবান ক্ষমা করো, তোমাকে সখা বলে বন্ধু বলে কত কী বলেছি আমাকে তুমি ক্ষমা করো। দেখুন হাতটা জোড় হয়ে গেল। তাহলে যত যত আমাদের জ্ঞান হবে তত তত আমরা অপরকে সম্মান করব, শ্রদ্ধা করব, অপরের মধ্যে যে সেই দিব্যাত্মা বিরাজ করছে এইটা ভাবো। যত এটা ভাববো তত আমাদের মনে শান্তি আসবে। শান্তি আসার লক্ষণটা বুঝতে পাচ্ছেন? কাউকে ফেলা নয়। আমরা কী করি, আমরা সাধারণভাবে এটা গ্রহণ এটা বর্জনীয়, আমরা কোনো কিছু দেখলে খেলে সঙ্গে সঙ্গে নিন্দা করি, এটা গ্রহণ করবো এটা বর্জন করবো, না অ্যাকসেপ্ট করো, সব সব অ্যাকসেপ্ট করো। গ্রহণও নয় বর্জন নয়, ধারণ, ধারণ করলো। মা সারদার জীবন দেখুন, তিনি ধারণ করেছেন। মা বলছেন যে মা সারদা নড়েন, আমার যেমন ছেলে তেমন এই সব অসতের লোকেরা ছেলে, সেই জন্য আমি সৎ অসতের সকলের মা। দেখুন তিনি ধারণ করছেন, শ্রীরামকৃষ্ণ ধারণ করছেন, গিরিশকে ধারণ করেছেন, নরেন্দ্রকেও ধারণ করেছেন, ভালো ভালো আত্মাকেও ধারণ করেছে। আমরা দেখি চৈতন্যকে তিনিও ধারণ করেছেন, আজ চন্ডালে কোল দিচ্ছেন। তাহলে আমাদেরকে ধারণ করতে হবে, ধারণা শক্তি বৃদ্ধি। এবং আমরা যদি সত্যভাবে থাকি, পবিত্রভাবে থাকি, যাদের ধারণ করব তাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে। এই কথা আজকে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যারা কালিগালাজ করছি, অপরকে অসহ্য করছি, সেইটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। ভাবতে হবে ঈশ্বরের ইচ্ছায় সব চলছে, এই জগৎ ঈশ্বরের ইচ্ছায় চলছে। কীভাবে চলছে দেখুন, যে এই যে সূর্যের চারিদিকে 52টা গ্রহ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটি মাত্র গ্রহে আমরা তৈরি হয়েছি, সেটা পৃথিবী গ্রহ। কোথায় 9 কোটি কিলোমিটার দূরে সূর্য আর কোথায় পৃথিবী? দেখুন নির্দিষ্ট পরিমাণ আলো আসছে, সেই সূর্যের আলো এখানে আসার ফলে এখানে ভৌগোলিক বিবর্তন ঘটেছে, সেখানে বাতাস তৈরি হয়েছে, জল তৈরি হয়েছে, তারপর গাছপালা তৈরি হয়েছে, নানা রকম প্রাণী এসছে, তারপর আমরা এসেছি। কিন্তু সূর্যের নির্দিষ্ট আলো যদি এই গ্রহে না আসে কোনো কিছুই হবে না। এই যে সূর্যের নির্দিষ্ট আলো, বাতাস, তাপ, এইগুলো পৃথিবী গ্রহে ঢেউ খেলছে, তার ফলে এই সৃষ্টিটা হয়েছে।
তাহলে ওই সূর্যটা কে তৈরি করলো? আমাদের আসার আগে সূর্য তৈরি হয়েছে, এই পৃথিবী তৈরি হয়েছে 400-500 কোটি বছর আগে, সূর্য তৈরি হয়েছে 1500 কোটি বছর আগে। তাহলে 1500 কোটি বছর আগে এই আকাশ গঙ্গা গ্যালাক্সির মধ্যে এই একটি সূর্য আমাদের পৃথিবীটা ঘুরছে, একটি সূর্য কিন্তু এরকম 10,000 কোটি সূর্য রয়েছে। চিন্তা করা যায় আকাশ গঙ্গা গ্যালাক্সি, যে গ্যালাক্সির আমরা বাসিন্দা, তাদের 10,000 কোটি সূর্য রয়েছে, সেই সূর্যের একটিতে পৃথিবী ঘুরে আমাদের জন্ম। এই রকম কয়েক কোটি, কয়েকশো কোটি, কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি আকাশে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই গ্যালাক্সির জগৎ আপনি যদি এখান থেকে 1000 কোটি দূরে চলে যান, এই মন্দিরে দেখেন, দেখবেন যে সূর্য চারিদিকে আমাদের পৃথিবীটা ঘুরছে, আমরা ঘুরতে 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 সূর্যও ঘুরছে, সবাই ছুটছে এই প্রকৃতিতে, কেউ স্থির নেই। সেইখানে মনুষ্য রূপে আমরা এসেছি, তাহলে আমরা কতটা সংকীর্ণ করেছি, আমরা ভাবছি আমাদের দেহ, আমাদের এই পরিবার, আমাদের এই ঘর, কিন্তু আমরা সেই আকাশ গঙ্গার সেই গ্যালাক্সির ভেতরে রয়েছি, এই যে পৃথিবীর ওপরে আমরা রয়েছি, তারপর ঘুরছি, ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছি। তাহলে ভগবান আমাদেরকে তৈরি করেছেন, তার ইচ্ছায় আমরা এসেছি, ভগবানের ইচ্ছা যে আমাদের মনটা তার অনুরূপ প্রতিরূপ করি। তার প্রতিরূপটা কী? না ভগবান সত্য শরীর, প্রেমময় শরীর, ভগবান সহিষ্ণু, ভগবান দয়াশীল, ভগবান আনন্দময়। তাহলে দেখুন যে ভগবানের ওই মনের অনুরূপ আমরা মন গড়ার জন্যই কিন্তু ভগবান আমাদেরকে পাঠিয়েছে। তাহলে আগে যেটা বলছিলাম, কল্পনা করুন যে সত্যি তো আমরা ভুলে গেছি যে আকাশ গঙ্গা গ্যালাক্সির ভেতরে আমরা রয়েছি, 52টা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, তার মধ্যে মাত্র পৃথিবী ঘুরে এরকম সৃষ্টি হয়েছে, এরকম জলপালা গাছপালা সব হয়েছে, এবং আমাদের জন্য জল তৈরি হয়েছে, সেই জল আমরা খাচ্ছি, আমাদের জন্য বাতাস তৈরি হয়েছে, সেই বাতাস আমরা নাক দিয়ে টানছি, এতক্ষণ যে আপনারা শুনছেন শান্তির সন্ধানে, বাতাসটা যে আপনাদের নাকে ঢুকছে, আপনারা কিন্তু খেয়াল আছে কি? আপনি যেন বসে আছেন, রক্ত চলাচল করছে অটোমেটিক্যালি, আপনাদের খেয়াল আছে? এই যে হৃৎপিণ্ডটা এরকম ফুসফুস করছে, 5 মিনিটের রক্ত ওটা ছড়িয়ে দিচ্ছে সারা শরীরে, কে যন্ত্রগুলো তৈরি করলো, কে পাকস্থলীতে তৈরি করেছে, হজম করছে, দেখুন ভগবানের খেলা লক্ষ্য করুন। কিন্তু যখন আমাদের অহংকার হয়ে যায় আমরা ভগবানের খেলাটা ভুলে যাই, 4 দিন সূর্য যদি না ওঠে তাহলে কীরকম অবস্থায়, শীত হয়ে এখন আমরা কিরকম অন্ধকার হয়ে যাবো। তাহলে সূর্য হচ্ছে ভগবানের একটা বিভূতি, ভগবানের প্রকাশ, এই যে গোটা ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে ভগবানের কসমিক মন দিয়ে, বিশ্ব মন দিয়ে, সেই বিশ্ব মনের আওতায় সবাই আছে। একটু সর্ষের দানা ওর ভেতরে দেখেছেন জীবন আছে, সর্ষের দানাটা আপনি অবহেলা করে ফেলে দিন, ওটা একটা কোনো নর্মদার ধারে, নর্দমার ধারে একটা পড়লো, কিন্তু ওই সর্ষের দানাটাও কিন্তু ভগবানের কসমিক মনে রয়েছে। ওই সর্ষের দানায় যদি একটু মাটি থাকে, একটু বৃষ্টি পড়ে বা একটু কিছু জল পড়ে, ওখান থেকে আবার সর্ষের দানা গাছ বাজাবে, আবার ফুল ধরবে। দেখুন তাহলে আমরা যাকে যতটা অবহেলা করি না কেন, ঈশ্বর কিন্তু তাকে লক্ষ্য রাখছে, সেই জন্য যে ঈশ্বরকে ডাকছে সে শক্তিশালী হয়ে যাবে। কতটা রহস্য দেখুন, আপনি যদি ঈশ্বরকে ডাকেন, আর যে ডাকছে না তার চেয়ে আপনি শক্তিশালী হয়ে যাবেন। আপনি যদি ঈশ্বরকে ডাকেন, মা মা করেন, তাহলে আপনার মধ্যে প্রচুর ক্ষমা হবে, প্রচুর দয়া হবে, এবং আপনি শক্তিশালী হয়ে গেলেন। দয়ায় শক্তিশালী, ক্ষমায় শক্তিশালী, দানে শক্তিশালী, সততায় শক্তিশালী, তখন কী শক্তির প্রকাশ! বাড়ির লোকেরা দেখছে যে সকালবেলা গীতা পড়ছে, চণ্ডী পড়ছে, ভগবানের নাম করছে, দেখুন কতটা শক্তিশালী। সেই আপনার সত্তাটা, আপনার এই চিন্তা সারা বাড়ির সকলের মঙ্গল করবে, সকলকে আনন্দময় করে দেবে, সকলকে সুন্দর করবে। তাহলে একজন যদি ঠিকঠিক ভগবানকে ডাকে, একজন যদি গীতা পড়ে, চণ্ডী পড়ে, তাহলে আমরা আমাদের নিজেদের মঙ্গল তো করবই, সঙ্গে সঙ্গে সকলের মঙ্গল হবে। তাহলে মঙ্গলের মঙ্গল আসবে এইভাবে, এবং এইভাবেই শান্তি হয়। এই জন্য বলা হচ্ছে সুখ দুঃখের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে, তাই বিরাট দেহরূপে সম্মুখে ভগবান বিরাজিত ভেবে সর্বদা সৎ মন দিয়ে প্রীতি ভরে তার উপাসনা করবে, সকলকে সময় সুযোগ বুঝে কিছু না কিছু সেবা করবে, দান করবে, এতেই মানসিকভাবে শান্তি পাবে। এর পরের দিনে আমি একটি সুন্দর গল্প বলবো, পরপর বলবো, এর পরের দিনে একটি গল্প বলবো যে দান করলে কেমন ফেরত আসে। যারা বড়লোক হয়েছে, টাকা সঞ্চয় করেছে, সে টাকার কোনো মূল্য নেই, যতদিন তার দান শক্তি বৃদ্ধি পাচ্ছে, টাকা সঞ্চয় করছে, খরচ করছে না, সে তো মরে যাবে, তার ছেলেপিলে আসবে, ভোগ করবে, উড়িয়ে দেবে। কিন্তু যে উপার্জনের অর্থ কিছু অংশ দান করছে, দিচ্ছে, তারই কিন্তু সঞ্চয়টা ঠিকঠিক হচ্ছে। ঠিক তেমনি সারাদিন কথা বলছে, কতটা মিষ্টি কথা বলছে, কতটা সত্য কথা বলছে, তখনই কথা বলার দাম।
চিন্তা করে দেখুন, তাহলে আমার বাক্য তখনই দাম হবে, বাক্যটা আমার বৃথা যাচ্ছে না। আমার এই হাত, এই হাত তখনই দাম হবে যখন আমি হাত দিয়ে ভগবানের নাম লিখছি, ভগবানের গান গাইছি, ভিখারি দরিদ্র অবহেলিত নারায়ণের একটু সেবা করছি, একটু ভালোবাসছি, গরুর হাতে গরুর ওপরে হাত উলিয়ে দিচ্ছি, ছাগলটাকে হাত উলিয়ে দিচ্ছি, গাছটাকে পরিচর্যা করছি, দেখুন ভগবানের কত সুন্দর সেবা হচ্ছে। তাহলে সর্বভূতে তিনি বিরাজ করছেন, আমাকে কী করতে হবে, এই চিন্তাটাকে অনুশীলন করতে হবে। তুমি যাকে যেমনটি দেবে ঠিক তেমন তুই ফিরে পাবে, জানবে তোমার মনের তলদেশে বিশ্ব মনের স্রোত বইছে, তুমি যা দিচ্ছ তাই বিশ্বমন কসমিক মাইন্ড ফিরিয়ে দিচ্ছে, এছাড়া দেওয়া নেওয়া বলে আলাদা কোনো সত্তা নেই। আমরা পড়ছি জীবন পথের আলোর ১১ আমরা ১১টা পড়ছি। এইভাবে এই বইটাকে আমি আপাতত ৩০১টা আছে এরকম, এটাকে ৫০১টা করার চেষ্টা হচ্ছে। এই বইয়ের ভেতরে সাংঘাতিক সব তত্ত্ব আছে, সাংঘাতিক, আপনারা বুঝতে পারছেন, ধর্ম মানে যে বিশাল ব্যাপক রূপে নিজেকে চেনা, বিশাল ব্যাপক রূপে। এই যে আমাদের এই যে দেহ কোষগুলো, দেহ এগুলো কোথা থেকে এলো, বলা হচ্ছে এগুলো মহাকাশেই তৈরি হয়েছে, এগুলো তারার সেই ভাঙা ভগ্ন তারাটা, বিভিন্ন প্রহয় এগুলো আজকে এসেছে। আমাদের যে মনের বৃত্তি সেগুলো কোথা থেকে এলো, এইগুলোও সেই মহাকাশ থেকে এসছে। তাহলে যা কিছু সৃষ্টি হচ্ছে, দেখুন এই যে আলু তৈরি হয়েছে, পটল তৈরি হয়েছে, তারপর কুমড়ো তৈরি হয়েছে, দেখুন আর কি বৃদ্ধি কিন্তু কেউ কিছু করতে পারছে না, তেমন কিছু যে ফল হয়েছে আর ফলের বৃদ্ধি করতে পারছে না। আপনি আমেরিকা যান, পোল্যান্ডে যান, সুইজারল্যান্ডে, সেখানেই দেখবেন আপেল রয়েছে, আঙুর রয়েছে, সবই হচ্ছে। তাহলে আর তো কেউ তৈরি করতে পারছে না, কেন তৈরি করতে পারছে না, আমি নিজে একদিন চিন্তা করছি কেন তৈরি করতে পারছে না। আমার মনে হলো যে কসমিক বিশ্ব মনে সেই রকম সংস্কার নেই যে ওই সংস্কারটা নিয়ে সেই রকম রূপ দেবে। এই যে বিভিন্ন রকম ইন্টারনেট, ফোন, ঘড়ি টড়ি সব আবিষ্কার হয়েছে, কোথা থেকে হলো, বিজ্ঞানী রাম করে সেই চিন্তা করছে, করতে 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 তার মন লেয়ারটা গিয়ে সে কসমিক মনে সম্পর্ক স্থাপন করছে। কসমিক মনে সম্পর্ক স্থাপন করার ফলে সেইখান থেকে তন্মাত্রা বলে ওয়েভ, ওয়েভ চলে আসছে বিজ্ঞানীর মনে, এবং সেখানে সে দেখতে পাচ্ছে যে ওই ওয়েভটা নিয়ে কসমিক মনে ওই রকম কিছু সব রয়েছে। তখন সে নিজে একটা থিওরি লিখছে, সেই থিওরিগুলোকে নিয়ে পরবর্তীকালে যারা পদার্থবিজ্ঞানী তারা এরকম যন্ত্রপাতি তৈরি করছে এবং সেইগুলোকে সমাজে ব্যবহারের উপযোগী করে নিয়ে আসছে। একরকম বিজ্ঞানী গবেষক, তারা সবসময় বিজ্ঞানের সাধক, তারা বিজ্ঞান চিন্তা করতে, বলা হচ্ছে ক্রিয়েশন অলরেডি এক্সিস্ট ইন কসমিক মাইন্ড, সব কিছু হয়ে রয়েছে বিশ্বমনে, সব কিছু রয়েছে, স্থান কাল পাত্র পরিবেশে সেগুলো প্রকাশিত হচ্ছে। এক সাংঘাতিক সায়েন্স বিশ্বমনের রহস্য বলে আমার একটা বই বেরোবে রিসেন্ট, সেখানে এগুলো লেখা আছে, কসমিক মাইন্ড, উই আর দ্য পার্ট অফ দ্যাট কসমিক মাইন্ড, আমরা হচ্ছে সেই কসমিক বিশ্বমনের অংশ। যদি না আমরা বিশ্বমনের কসমিক মাইন্ডের অংশ হতাম, তাহলে আমরা রামকৃষ্ণ হতে পারতাম না, বুদ্ধ হতে পারতাম না, জেসাস হতে পারতাম না, মীরাবাঈ হতে পারতাম না, আমরা আইনস্টাইন হতে পারতাম না, নিউটন হতে পারতাম না। সব মনে আমার মনের সাথে সম্পর্ক, কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, উই আর দ্য পার্ট অফ দ্যাট কসমিক মাইন্ড, আমরা সবাই সেই বিশ্বমনের অংশ, আমরা সবাই সেই বিরাট সত্তা। এই বিরাট সত্তাকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছে, দেখো আমিই সব কিছুর মধ্যে রয়েছি। এই ভাবনাটাই হচ্ছে প্রকৃত শান্তি। আপনারা বলুন এই কথাটাকে অস্বীকার করতে পারবেন, প্রকৃত শান্তি সেটাই, যখন আমাদের মনের লেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখনই সেই শান্তি আনন্দ উদ্ভাসিত হবে। আমরা সবাই শান্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, আমরা সবাই সুখের পিছনে ছুটছি, আমরা সবাই সেই অনন্তের দিকে ছুটছি। এই যে বিয়ে থাকা করার উদ্দেশ্য কিনা, অনন্তর দিকে ছোটা, অনন্ত, আমি আমার মধ্যে থাকবো না, আমি একাকার হয়ে যাবো সব সমস্ত কিছুর সাথে। সেটা মানুষের অন্তরে ভগবান দিয়েছে প্রেম রূপে, আমরা সারা জীবন সেই প্রেমকেই বৃদ্ধি করছি। কিন্তু যতক্ষণ প্রেমের বস্তু শুধু বস্তু জগৎ থাকে, ততদিন এই ভালোবাসা পূর্ণতা পাবে না। যখন আমার প্রেম সব কিছুর মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পাবে, তখনই এই প্রেমের পূর্ণতা হলো। কিন্তু এর জন্য দরকার একটি সুষ্ঠু পরিবেশ বাড়িতে, বাড়িতে বাড়িতে একটি সুস্থ পরিবেশ। আমাদের ভারতবাসীরা খুব ভাগ্যবান যে আমরা বাড়িতে বাড়িতে একটা ঠাকুর ঘর করি। ঠাকুর ঘরে আমরা ভগবান কৃষ্ণকে রেখেছি, রামকে রেখেছি, কালীকে রেখেছি, দুর্গাকে রেখেছি, ফুল রেখেছি, ফল রেখেছি, কী না এইগুলোর মাধ্যমে আমি আমার মনটাকে আরও কালচার করছি, আরও সত্যের দিকে নিয়ে যাচ্ছি, আরও সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছি, ধর্মের দিকে নিয়ে যাচ্ছি। সেজন্য এখানে লিখেছি, তোমার ঘরটায় খাট, আলমারি, ড্রেসিং টেবিল, নানা রকম ছবি, টিভি সেট, ঠাকুর দিয়ে যেমন
তুমি সাজিয়ে রেখেছো, তেমনি ঘরের বাইরে এসে দেখো ভগবান বিশ্ব মন্দির কি সুন্দর সাজিয়েছে। আকাশ তৈরি করেছেন, বাতাস তৈরি করেছেন, আগুন দিয়েছেন, আগুন তৈরি করেছেন, জল, মাটি, গাছপালা, সমুদ্র, পাহাড়, ফুল, কত রকম খাবার, কত জিনিসপত্র দিয়ে ভগবান জগৎটাকে সাজিয়েছে। কি সুন্দর ব্যাপার না, বিশ্বমন কসমিক মন্দির সব সেজে রয়েছে। এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে কোথায় কি চলতে দেখতে পারি। আমরা মুহূর্তে সুইজারল্যান্ডে দেখতে পাই কী সুন্দর পাহাড়, চায়নাতে গিয়ে দেখতে পারি কী হচ্ছে, এই পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও দেখতে পারি। কসমিক মাইন্ড ডট কম খুলে দিলেই দেখতে পাবো, ইউনিভার্সাল মাইন্ড, সারা পৃথিবীটা আমাদের চোখের সামনে। তাহলে আমাদের এই যে অন্তর এবং বাহির ভেদ, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এমন এমন যন্ত্র বেরিয়েছে, আমরা ফুসফুসটা কীরম রক্ত সব দেখা যাচ্ছে, সব সেগুলো বাইরে অনেক কিছু আসেনি, সমস্ত দেখা যাচ্ছে, সব কী হচ্ছে না হচ্ছে, কেমন রক্ত প্রবাহিত হচ্ছে, কেমন হাড়ের গঠন, সব দেখা যাচ্ছে। দেখুন অন্তর এবং বাহির দুটো আস্তে আস্তে ভেদ মুছে যাচ্ছে। এটা বেদান্ত বলছে কি না, এই সব কিছু ঈশ্বরের একটি লীলা, ঈশ্বর এই স্থূল জগৎ থেকে আস্তে 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 সূক্ষ্মে গিয়ে মিশে যাচ্ছে, সব সময় এই ঈশ্বরই রয়েছে। এখানে বলা হচ্ছে জানবে তোমার মনটাও যা বিশ্ব মনটাও তাই, কেবল অহং সুতোটা ছিঁড়ে ফেলো তাহলেই সবটা একসঙ্গে দেখতে পাবে। এই দেখার জন্যই ধর্ম উপাসনা, এই দেখার জন্যই শান্তির এই সাধনা, এই শান্তির সন্ধান, এই দেখার জন্যে জি মুভির এই উপবাস। তাহলে কতটা কাজ এটা আপনারা উপলব্ধি করতে পারছেন যে একসাথে আমি সবটা দেখব, শুধু নিজের মধ্যে দেখবো না, নিজের ঘর বাড়ি দেখবো না। হে ঠাকুর, হে ঈশ্বর, আমাকে এমন শক্তি দাও যে তোমার এই বিশ্ব জগৎটা সেই অর্জুনের মতো যাতে আমি দেখতে পারি। এই হচ্ছে প্রয়াস। এই ভাবনা যদি আমাদের থাকে তাহলে আমাদের জীবন যথার্থ হলো। শেষে শুদ্ধ চিত্ত হলে নিজের বলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। শ্রীরাম ও কৃষ্ণের কথামিতে আছে, আমরা এখানে মাঝে মাঝে কথামিতেও পড়বো, সেই কথামিতে আছে যে পেঁয়াজের যদি খোলা আমরা ছাড়াই দেবো আজ থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, আমি তা আর পাওয়া যাচ্ছে না। ঠিক তেমনি জীবনের একটা লক্ষ্য যে আমি সারাদিনে কতটা আমি হারা হয়ে যেতে পেরেছি, আমি হারা হয়ে যেতে পেরেছি, এটাই হচ্ছে জীবনের আমাদের লক্ষ্য। কোনো ব্যক্তি অপরের মঙ্গল চিন্তা করলে স্বয়ং ভগবানও তার জন্য চিন্তা করেন, কারণ তুমি যখন অন্যদের মঙ্গল চিন্তা করছো তখন স্বয়ং ভগবান নিজেকে ঋণী ভাবছেন, কারণ তুমি তো তাঁরই সন্তানদের মঙ্গল চিন্তা করছো। কী সুন্দর চিন্তা, যখন তুমি কারো মঙ্গল চিন্তা করছো। ওই জন্য বলা হয় জপ করার আগে প্রার্থনা করতে হয় সকলে ভালো থাক, পূর্ব দিকে সকলে ভালো থাক, পশ্চিমের সকলে ভালো থাক, দক্ষিণে সকলে ভালো থাক, উত্তরে সকলে ভালো থাক, মনে মনে ভাবতে এরম করে সকলে ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আবার মনটা নিয়ে এই মার সাইডে দিয়ে সকলে ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, আবার এই এই সাইডে ডান সাইডে, আবার পিছনে, এইভাবে করতে করতে মানসিক লেভেল ওয়েভ ছড়িয়ে পড়ছে সমগ্র ব্যাপী। যত যত আমরা অপরের মঙ্গল চিন্তা করছি তত তত আমাদের মুখটা আনন্দে হাসিতে ভরে উঠবে। তার মানে এই যে এক্সপ্যানশন অফ লাইফ কন্ট্রাডিকশন ইজ দ্যাট, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। গোটা পৃথিবীর সব ধর্ম সব মহাপুরুষ একই কথা বলছে যে মনের বিস্তার ঘটাতে হবে। সেই জন্য এখানে বলছেন, কারণ তুমি যখন অন্যদের মঙ্গল চিন্তা করছো তখন স্বয়ং ভগবান নিজেকে ঋণী ভাবছেন, কারণ তুমি তো তাঁরই সন্তানদের কল্যাণ চাইছো, তাই তিনি কীভাবে ঋণ শোধ করবেন সে ব্যাপারে ভেবে দিশহারা হয়ে যান। ভগবান ঋণ শোধ করার চেষ্টা করছে, ভগবানের এমন কাণ্ড। দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঁচ টাকা তখন তিনি মাইনে পেতেন দক্ষিণেশ্বর থেকে, আজকে গোটা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ রাজার হাতে বসে আছেন কত মন্দিরে, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সব বিশাল বড় তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মা সারদাকে আজকে দেখেন গোটা পৃথিবীতে সাজাচ্ছে। দেখুন তিনি ঈশ্বরকে ভালোবেসেছেন বলে, তার অন্তরে মা ভবতারিণী বিরাজ করছেন বলে তাকে আজ গোটা বিশ্ব জগৎ এরকম করে সাজিয়ে রেখেছেন। প্রভুপাদ সামান্য একটি ভাগবত বই আর সামান্য কয়েক টাকা, চল্লিশ টাকা, অত প্রভুপাদ এই নিয়ে আমেরিকা গিয়েছিলেন, এবং সেই প্রভুপাদের জীবনে আমি পড়েছি, আমার খুবই ভালো লাগে ইসকনের সেন্টারগুলোকে, হরে কৃষ্ণ হরে রাম, কী সুন্দর ভাব। সেই প্রভুপাদ আজকে দেখুন সারা পৃথিবীতে 400 থেকে 500 রথ বার করছেন, কৃষ্ণ কৃপাশ্রী বলা হয় না, কৃষ্ণ ভক্তি বেদান্ত প্রভুপাদ, কৃষ্ণ কৃপা পেয়েছেন। তাহলে ভগবানের কৃপা পেলে কী হয় এগুলো আমরা দেখতে পাই। সেই জন্য আমরা যতটা ভগবানের কৃপা পাবো
ততটাই আমাদের লাভ। ভগবানের কৃপা অযাচিতভাবে আমাদের উপর ঝরে পড়ছে। এই ভগবানের কৃপা পেলেই শরীরে সুস্বাস্থ্য থাকবে, মনে আনন্দ থাকবে, প্রশান্তি হবে। তখন তুমি ভগবানের অপার করুণা দেখে আনন্দে আত্মহারা হবে। তাহলে আমরা চাই সবাই যে সন্তানটা সুস্বাস্থ্য থাক, তার শরীরটা ভালো থাক, তার ব্যাধিমুক্ত হোক, সে আনন্দ থাক, এটা আমরা চাইছি সর্বদা। এই চাওয়া তখনই পূর্ণ হবে যখন আমরা আমাদের এই মন দিয়ে, চিন্তা দিয়ে, বস্তু দিয়ে ভগবানের সেবা করব, ভগবানের প্রতি কৃতজ্ঞতা দেখাব। তাই বলা হচ্ছে যে জীবনের সুখ শান্তি তখনই আসবে যখন আমরা নিজের মনের দোষগুলো খুঁজে খুঁজে সেইখানে কিভাবে শুদ্ধ পবিত্র চিন্তা দেয়া যায়, ভগবানের প্রতি ভক্তি দেয়া যায়, সেগুলো আমরা করতে সমর্থ হব। তাহলে আমরা যে রাত্রি দুটোর সময় টিভি দেখে শুয়ে আর বেলা 11টার সময় উঠছি, এ করলে জীবনে কিচ্ছু থাকবে না, একটি সময়ে গিয়ে জীবনটার কোনো কিচ্ছু ভালো থাকবে না। সেই জন্য 5টার আগে উঠে পড়তে হবে, মুখ হাত ধুয়ে ঠাকুর দেবতার কাছে একটু ধূপ দিয়ে একটু প্রার্থনা করতে হবে। হ্যাঁ, তারপর আমরা পরবর্তীকালে তার কার্যক্রম এইভাবে শুরু করব। আমি তো সারা জীবন এইভাবেই কাটাচ্ছি। তাহলে যতটা আমরা ভগবানকে কৃতজ্ঞতা জানাবো, ভগবানের নাম গুণগান করে স্তব স্তুতি করে, ততটা তিনি আমাদেরকে রিটার্ন করবেন। এতেই আমাদের সুখ, এতেই আমাদের শান্তি, এতেই আমাদের জীবনের সার্থকতা। আজকে ঠাকুরের প্রণাম মন্ত্র পড়ে আজকে আমাদের এইখানে এই শান্তির সন্ধানে আজকে শেষ হলো। আবার আগামীকাল সকাল 6:30 আপনার সাথে, আপনাদের সাথে, সকলের সাথে শান্তির সন্ধানে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণে, শুদ্ধ ভক্তি প্রেম দেহি মা ভবতারিণে, জয় মা।